এমন যানজট নিত্যদিনের ছবি। কারওয়ান বাজারে ঢুকে যানজট ছাড়া কেউ বের হতে পেরেছেন এমন রেকর্ড নেই বলা যায়। ঢাকার যে কোনো এলাকার তুলনায় কারওয়ান বাজারের রাস্তা অনেক চওড়া, তবু হকার আড়তদার আর ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে রাস্তার সামান্যই অবশিষ্ট থাকে যানবাহন চলার জন্য। ফুটপাথে বসার জন্য খালি জায়গায় সর্বনিম্ন 20 টাকা, চৌকি প্রতি 80 থেকে 100 টাকা, কাঁচামালের খাঁচি 30 থেকে 100 টাকা চাঁদা আদায় করা হয়। 70 দি, কোনো দিন আবার 50 দি। হের দায়িত্বে এই ফুট চলে, এই যে পেঁয়াজের দোকান আমার, এটা এগুলা হের একজন মালিক, এর নাম লিটন। আমার এক লোক ভাই আছে, আমার একসাথে থাকি, পরে 30টা হয়ে দিই। তবে এ চাঁদা নানা জনের নামে আদায় হয়, যেমন ইত্তেফাক মানব জমিন অফিসের রাস্তায় কাঁচামালের আড়তের নামে চাঁদা আদায় চলে, অথচ এসব আড়তদারের কোনো আড়ত নেই এই এলাকায়। ভিতরে যেখানে ওই যে ভিতরে করতেছে, এখানে করতেছে, এখানে করতেছে, আমি এটা পাইকারের কাছে বিক্রি করি, পাইকারের থেকে কমিশনটা নেয় আড়তদার, সেলিম আড়তদার নেয়, এরা 2 টাকা 3 টাকা করে পাল্লায় লয়ে যায়, হা জোর করিয়া এই রাস্তা হয়ে যাইতে এই পর্যন্ত। আমলি ক্ষমতা ওরা আমলি গোলা রে খাইবো, আর বিএনপি এলে তো বিএনপি এলে বিএনপি খাইবো, যেমন এরকম হচ্ছে 10টারে। অনুসন্ধানে জানা গেছে এরশাদ আমলে তোতা নুরু নামে দুজন এই এলাকায় ফুটপাথের ব্যবসা শুরু করে। কারওয়ান বাজারের ফুটপাথ, বাজার এলাকা, বিভিন্ন পেশাদার চাঁদাবাজ গ্রুপ তাদের মধ্যে ভাগ করে নিয়েছে। নুরু, তোতা, রফিক, সাহেব আলী, রশিদ, ভ্যান শ্রমিক লীগের সভাপতি খোকন ও সাধারণ সম্পাদক মনির, লিটন, বেলাল, বাবু, মিজান, রহমান এসব চাঁদাবাজির নায়ক। সরকার বদল হলেও এদের পরিবর্তন হয় না, শুধু তুষ্ট করে ক্ষমতাসীনদের। এজিবি অফিসের এমএলএসএস নুরুল হক নুরু মিয়ার কারওয়ান বাজারে প্রথম এই ব্যবসা শুরুর অভিযোগ রয়েছে। তাকে ফুট নুরু নামে অনেকেই চেনে, তিনি 3টি মাছের আড়ত, একটি বড় মুদি দোকানের মালিক, তবে কোনো আয়কর দেন না। নুরু মিয়া তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এটা আব্দুর রহমানের নামে এলো, প্রত্যেকে আমি বানাইছি। আর এই যে মাছ বাজার, যে সাদা বাজার কত ট্রাক, আমি ট্রাক কখন আসে কি আসে এই ব্যাপার আমি জানিও না, এই ব্যাপার আমি কিছু বলতে পারবো না। আর যে কথাগুলো আসছে একটাও সত্য কথা না ইনশাল্লাহ। আমি এই যে পাঁচতলা সমিতি 7 বছর, আমার নামে একটা ভাউচার নাই। অন্য যাদের বিরুদ্ধে এসব অভিযোগ পাওয়া গেছে তাদের সাথে বারবার কথা বলার চেষ্টা করলেও তারা তাদের কোনো বক্তব্য জানাতে চাননি। পুলিশ অবশ্য চাঁদাবাজির ভাগ নেবার কথা অস্বীকার করেছে। গভীর রাত্রে অনেক ইসের সময় অনেকে এই কাঁচা তরকারির থেকে কয়ালির নামে অনেকে এই ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত, আমরা অনেক অ্যারেস্টও করছি। কারওয়ান বাজারে এমন ছোট ছোট চায়ের দোকান থেকে শুরু করে সবজি বিক্রেতা, মাছওয়ালা প্রায় সবাই ফুটপাতে ব্যবসা করে। তবে ফুটপাতে ব্যবসা করার জন্য তাদেরকে চাঁদা দিতে হয়, অনেকটা জন্ম মৃত্যু বিয়ে সব কিছুতেই কারওয়ান বাজারে চাঁদা ছাড়া হয় না। বিভিন্ন পেশাদার সন্ত্রাসী গোষ্ঠী এবং রাজনৈতিক দলের ক্যাডাররা এই চাঁদা আদায় করে থাকে, আর এই চাঁদার একটি বড় ভাগ পায় পুলিশ, যে কারণে পুলিশও এই চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। অভিযোগ রয়েছে প্রতি মাসে কারওয়ান বাজার থেকে 20 টাকার বেশি চাঁদা আদায় করে এইসব চাঁদাবাজরা। শওকত মিল্টন, এটিএন বাংলা, কারওয়ান বাজার, ঢাকা।